সব রকমের। এসছি রোপওয়েতে, দার্জিলিং এর সিঁড়ি চড়তে হাঁপিয়ে গেছি, সারাদিন এত ঘোরাঘুরি হচ্ছে আর পাচ্ছি না, পড়ে গেছিল এখনই, ফোনটা ভেঙে ফেলতো পড়তে গিয়ে। হ্যাঁ, যাই হোক, আমি হাঁপিয়েও গেলাম না, চাপবো না, কেন এই বৃষ্টিতে সব রাখা আছে এগুলো। আচ্ছা, একটা দিয়ে ঢুকে আর একটা মানে রিসিভ হয়, এটা দিয়ে বেরোয়, একটা দিয়ে বেরোয় আর একটা দিয়ে মানে ইয়ে হয়। আমরা এখন চলে এসেছি পিস পেগোডাতে, যদি বৃষ্টি হচ্ছে তাও যাচ্ছি ভেতরে, দেখাচ্ছি কি আছে ভেতরে। ফটো খিচনা মানা হ্যা ক্যা? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর এখানে তো। ও সরি, কি করতে হয়, প্রণাম করছো? এসে ঘর না বলতে হয়। ওয়েদারটা খুব ভালো, দেখাচ্ছি না আরো বাইরেটা কেমন, পুরোটা মেঘ একেবারে ছেয়ে আছে, একেবারে পুরোটা মেঘ। যে এটা দিয়ে আমরা মেঘের রাজ্য চলে যাবো আর ফিরবো না, কি বলো? বলছো একবার এলে আর যেতে ইচ্ছা করবে না এখানে। হ্যাঁ, ফটো তুলবো, বেকার তো নয়। হ্যাঁ হ্যাঁ, কতটা সুন্দর লাগছে বাবা দেখো। নিচে কি আছে, গাছগুলোকে দেখাই যাচ্ছে না, এতটা মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, আর বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ। না, এখানে এসে দেখতে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবে ভালোভাবে কতটা কি। এই ক্যামেরা তো খুব একটা ভালো বোঝা যাবে না, আসলে যেতে ইচ্ছা করবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, একবার আসলে আর যেতে ইচ্ছা করবে না। এই যে বুদ্ধ মূর্তি, খুব বড় সাইজের। হ্যাঁ, এখন ফটো তোলা হবে, এখানে দাঁড়াও না, ফটো তুলি, এখানে দাঁড়াও, এখানে ফটো তুলি, দাঁড়াও না। ভেনুভানা, জানি না, যাই হোক, এইসব কারু কার্য করা আছে, হ্যাঁ লেখা আছে কে কি করেছে, কি আছে, আম্বারা সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি। কেমন লাগছে ঘুরতে? খুব হাই করছে,
আচ্ছা এখানে কি বলে কি এখানে হ্যাঁ যে চামা মা হ্যাঁ এখানে একটা আছে দেখছো না এই দেখো এটা কত কিউট খুব কিউট এটা এই আমিও ফটো তুলবো এইভাবে ফটো তুলছে ওখানে বুদ্ধ তো এই একজন বুদ্ধ জন্ম জন্ম হয়েছে বার্থ হ্যাঁ খুব কিউট লাগছে দেখতে লেখা লেখা এইগুলো মন্দিরটা দেখে দিচ্ছিল আমাদেরকে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এখানে ঠাকুর আছেন এখন আমরা চলে এসেছি লামাহাটা পার্কে এটা পার্ক তো লামাহাটা পার্ক বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাক কতটুকু ঘুরতে পারি কোন দিকে যাবে ছাতাও নেই আমাদের কাছে মাত্র একটা ছাতা দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিউটা সেই আছে সবাই ম্যাক্সিমাম ছাতা এনেছে আমাকে ধরো আমি পড়ে যাবো ভিডিও করতে গিয়ে দাঁড়াও দেখাই চরম চরম বৃষ্টিতে বরং ভাল লাগছে না বৃষ্টিটাতে ভাল লাগছে হ্যাঁ ওটাই পুরো মানে এটা দেখ নিজের চোখে না দেখলে বোঝানো যাবে ঠিক আছে ক্যামেরা এরম আসছেই না আর বৃষ্টিটা যেন মনে হয় ভাল লাগছে আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে পাইন বন দেখতে যাচ্ছি চলো গাছগুলো শুধু একবার দেখো কত বড় বড় গাছ সব রয়েছে এটা দেখার জন্য অবশ্যই এখানে আসতে হবে ফোনে দেখে অতটা এনজয় করতে পারবে না দেখাচ্ছি এলাম আমরা এখানে পাহাড়ে ওঠা খুব কষ্ট পুরো গলি 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 দিয়ে যেতে হয় এইরকম মাথায় লেগে যাবে হ্যাঁ এখানে এইরকম বাস মানে ভিতর দিয়ে যাওয়া যাবে ভালো লাগছে যেতে হাঁপিয়ে যাচ্ছি পাহাড়ে ওঠা তো অত সহজ নয় বাবারে বাবারে রাস্তাটাও এইরকম আরো বৃষ্টি হয়েছে তো ভিজে গেছে চিনতে পারছো না ঘোরাঘুরি এটার জন্য টাইমটা দেবো ধরবে আমি পড়ে যাবো হ্যাঁ ভিড়ের দিকে তাকা দেখি দেখাও একটু আসবে না বলছিল সবাই আরে এসি যখন এইটা দেখবো না চলে যাবো আজকে তো বেশি রাখিনি অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছি ঠিক আছে কিন্তু পাহাড় জয় করার একটা আলাদা ইয়ে আছে
আমরা এক পাহাড় যাই করছি পাহাড় যাই করছি ছোট ছোট কাটে মারে এটা দিয়ে শর্টকাট মারবে এটা দিয়ে এই যে ওই একদম পুরো নিচ থেকে এসেছি বোন পুরো নিচ থেকে একদম হ্যাঁ হালকা তো রোগা ফাইনালি চলে এসেছি আমরা ওইখানে কিছুটা আছে দেখা যাক কি আছে এইখানে দেখা যায় এত কষ্ট করে এসেছি এত কষ্ট করে এসেছি এসেছি এত কষ্ট করে যখন দেখি কি আছে বৃষ্টি হচ্ছে না হলে কিন্তু এ হতো না কষ্ট হতো না এবার ভেজে যাচ্ছি না সামনে এই পুরো ভিজে যাচ্ছে কিন্তু কিছুই না বেসিক্যালি এটা একটা পুকুরের মতো আর কিছুই না চলে এসছো কি দেখলে পুকুর এত হাড়াহাড়ি করে এত কষ্ট করে যাই হোক খরচাটা উঠলো না তোমার না হ্যাঁ কি দেখলে বলো এত কষ্ট করে এসে কি হলো কিছুই না হাঁটা হলো এনজয় করা হলো তিনচুলি গ্রাম তাই তো এখন আমরা তিনচুলি গ্রাম পেছনে মা আর বোন তিনটা সরি তিনটা উনুন আছে সেটা দেখতে যাবো আমরা তিনচুলি গ্রাম জানি না ওখানে বেরিয়ে আসছে মিষ্টি করছে।